এবারে শালমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে চানা ডিপা এলাকা থেকে উদ্ধার হলো মাছ বর্ষে হরিণ। আর লোকালয়ে হরিণ দেখতে হরিণ ধরতে ছোটাছুটি করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের তারা খেয়ে হরিণটি শেষ পর্যন্ত আশ্রয় নেয় এলাকার স্থানীয় এক বাসিন্দার দিঘিতে। অবশেষে সেখান থেকে ধরে ফেলে হরিণটিকে স্থানীয় বাসিন্দারা। তারপর খবর দেওয়া হয় বন দপ্তরে। কোথায় হরিণটা দেখতে পারলেন? আমরা উত্তর চানা ডিপা থেকে আনে এই দক্ষিণ চানা ডিপা আসছি। কিভাবে, কোথা থেকে আসছে? দৌড় দিয়ে আসছে, হ্যাঁ আসিয়া এই পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে। তারপরে আপনারা কি করলেন? তখন আমি ধৈর্য বাঁধে রাখছি। তারপরে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে কি? হ্যাঁ হয়েছে। এখন কি বন দপ্তর নিয়ে গেছে? নিয়ে গেছে। কোন ফরেস্ট থেকে বাইর হয়েছে মনে হচ্ছে? এটা তোতাপাড়া। কেন বাইর হয়েছে? খাবারের সন্ধানে কি তীব্র দাবুদাওয়ার জন্য? না, মানুষ ওই পিচ্ছে করছে তো, হ্যাঁ যখন পিচ্ছে তখন এই দৌড়ে আসে আমাদের পুকুরে। কোন এলাকায় ধরা হয়েছে? এটা চানাডিপা। এখন কি বন দপ্তর নিয়ে গেল? হ্যাঁ নিয়ে গেল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ দারাজউদ্দিন। এলাকাবাসী